সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ব ঘোষিত কর্মসূচিতে আজ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা নেওয়া হয়নি পহেলা জুলাই থেকে নতুন নিয়োগ পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সব কর্মীরা সরকারের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে যুক্ত হতে যাচ্ছেন গত মার্চে অর্থ মন্ত্রণালয়ের এই ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন শিক্ষকরা এরই অংশ হিসেবে আজ একযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা আন্দোলনকারীদের দাবি স্কিমে যুক্ত করা হলে বৈষম্যের শিকার হবেন তারা এটা তো বিচার বিভাগের জন্য নয় এটা তো সশস্ত্র বাহিনীর জন্য নয় এটা তো প্রশাসনের রাষ্ট্রীয় পিওর গভর্নমেন্টের জন্য নয় শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি কেন এটা সম্মান নয় হানিকর নয় ভবিষ্যতে যদি এইসব সুযোগ সুবিধা কিংবা অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় তাহলে মেধাবী শিক্ষার্থীরা এই জায়গায় আসবে না বিশ্ববিদ্যালয় তারা শিক্ষকতা করতে আসবে না তখন কিন্তু আলটিমেটলি বিশ্ববিদ্যালয় যে শিক্ষা ও গবেষণা পরিবেশ সেটা নষ্ট হবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি শেষে প্রত্যয় স্কিম থেকে তাদের বাদ দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দেন শিক্ষক নেতারা বলেন এই স্কিম কার্যকর হলে একজন শিক্ষক নির্ধারিত সময়ের ছয় বছর আগেই অবসরে যেতে বাধ্য হবেন বিদ্যমান পেনশনে আমরা যে বেতন ভাতা গ্র্যাচুয়েটি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা পাই প্রত্যয় স্কিমে সম্পূর্ণভাবে কর্তন করা হবে এবং সবচাইতে বড় যেটা শুভঙ্করের ফাঁকি বলেছি বয়সের যে অবস্থাটি সেটিকেও আপনি কিন্তু অত্যন্ত চতুরতার সাথে আপনি ফিফটি নাইন করবার চেষ্টা করছেন এই দাবিতে আগামীকাল থেকে একই কর্মসূচি ডেকেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনও তারা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছেন সেখানে প্রচন্ড রকম গোজা মিল আছে যারা এই স্কিমটি প্রণয়নের সাথে জড়িত যখন আমরা এই বৈষম্যের কথা বলছি তখন তারা আরো আমি বলবো আরও অধ্যত্তমূলক তারা আচরণ করছেন এই কথা বলে যেটা তারা সিপিএফ অর্থাৎ কিউমিলেটিভ অ্যান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড তারা কেটে দিবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা